বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল রসুলপুর যুগান্তর সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলা দেখতে দুপুর থেকে নানা বয়সী দর্শকের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায় রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। ফাইনাল খেলায় অংশ নেয় আফিফ একাদশ বনাম যমুনা কিংস একাদশ। টান টান প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলার প্রথমার্ধে যমুনা কিংস একাদশ দু বল জালে জড়ালেও দ্বিতীয়ার্ধে দু গোল শোধ করে আফিফ একাদশ। পরে খেলা গড়ায় ট্রাইব্রেকারে 5-4 গোলে জয় পায় আফিফ একাদশ। দীর্ঘদিন পরে আমাদের এই এলাকায় একটা বড় ধরনের ফুটবল টুর্নামেন্ট চলতেছে। এখানে নাইজেরিয়ান থেকে প্লেয়ারও আসছে দর্শক হিসেবে খেলা দেখতে এসে আমাদের অনেক আনন্দ লাগতেছে। আমরা বৃদ্ধ মানুষ বাইরে যেতে পারি না, বিদেশি খেলোয়াড়রা এসেছে, তাই জন্য আমরা এখানে খেলা দেখতে আসছি বা আমরা খুব আনন্দ উপভোগ করতেছি। আমরা চাই প্রতি বছর আমাদের এই মাঠে অনেক বড় বড় খেলার আয়োজন হোক। স্থানীয় পর্যায়ে ফুটবলের এমন আয়োজন অব্যাহত থাকলে ভালো মানের ফুটবলার বেড়ে আসবে বলে মনে করেন খেলোয়াড়রা। প্রতি গ্রাম অঞ্চলে এবং শহরে কেন্দ্রিক এই খেলাগুলো ঘোড়া লিগ গোলা চালিয়ে বেড়ায় তৃণমূল থেকে অনেক প্লেয়ার উঠে আসা সম্ভব। আমরা চাই এটা প্রতি বছর আয়োজন করুক, এতে আমাদের নতুন নতুন প্লেয়ার আসবে। যুব সমাজকে মাদক মুক্ত রাখা ও গ্রাম পর্যায়ে ফুটবলের হারানো ঐতিহ্যকে ফিরে আনতে এমন আয়োজন বলে জানায় আয়োজক ও অতিথিরা। সবার সহযোগিতা নিয়ে ঠিক আছে আগামীতেও ইনশাল্লাহ ভালো এই খেলার আয়োজন করব। শুধু বছরে একটি খেলা নয়, বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে আমরা জনজনকে যেমন সুস্বাস্থ্যের অধিকারী করার চেষ্টা করব, তেমনি মাদক বাল্য বিবাহ অসামাজিক কার্যক্রম সেব থেকে দূরে রাখার চেষ্টা করব। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।